স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ওয়ালপেপারে আমার নাম দিয়ে সুন্দর একটি অ্যানিমেশন ওয়ালপেপার কিন্তু সেট করেছে। আপনারাও চাইলে কিন্তু আপনার নাম অথবা প্রিয়জনের নাম দিয়ে এ ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন ওয়ালপেপারগুলো সেট করে নিতে পারেন। তো কিভাবে এ ধরনের অ্যানিমেশন ওয়ালপেপারগুলো সেট করতে হয় আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই কাজটা করার জন্য ছোট্ট একটি অ্যাপস দরকার হবে। তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন নেম ওয়ালপেপার মেকার। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমে অ্যাপসটা চলে আসবে। অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখে রাখেন, অ্যাপসের এই লোগোটা দেখে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আর হ্যাঁ, এই অ্যাপসটা ওপেন করার আগে অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন, তা না হলে কিন্তু অনেক অ্যাড শো করবে। তো এখান থেকে আপনারা কিন্তু দুটি নিয়মে ওয়ালপেপার মেক করতে পারবেন, একটি হচ্ছে নেম ওয়ালপেপার আর একটা হচ্ছে অ্যানিমেশন ওয়ালপেপার। যেটা নেম ওয়ালপেপার, এটাতে শুধু আপনারা নেম দিয়ে ওয়ালপেপারগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের নেমের উপরে এই কালারগুলো কিন্তু নড়াচড়া করবে না। আর যদি আপনারা অ্যানিমেশন ওয়ালপেপার মেক করতে চান সেক্ষেত্রে অ্যানিমেশন নেম এটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে প্রথমেই নেম এটার উপর একটি ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পরে ডান এটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে এই পাশে ফন্ট, এটার উপর ক্লিক করে আপনারা আপনাদের মতো করে ফন্টটা সিলেক্ট করে নেবেন। এরপরে ফন্ট কালার, এটার উপর ক্লিক করে ফন্টের কালারগুলো আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। এরপরে এই পাশে ফন্ট সাইজ আছে, এটাতে ক্লিক করে আপনারা কিন্তু লেখাগুলো ছোট বড় করতে পারবেন। এই পাশে আছে স্পিড, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যানিমেশন ফাস্ট চলবে নাকি স্লো চলবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর এই পাশে আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে কি কালারটা সেট করতে চান এখান থেকে আপনারা সেই কালারটা সেট করে নিবেন। এরপরে এই পাশে ব্যাকগ্রাউন্ড জেনারেট, এটার উপর ক্লিক করে দিবেন। এবং এই পাশে প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে ডান এটার উপর একটি ক্লিক করে দিবেন। লেখাটার পজিশন চেঞ্জ করার জন্য লেখাটার উপর টাচ করে যে কোনো পজিশনে কিন্তু আপনারা সেট করে দিতে পারবেন। এরপরে ওয়ালপেপারে সেট করার জন্য উপরে সেট ওয়ালপেপার এটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে অ্যাপ্লাই এটার উপর একটি ক্লিক করবেন। এরপরে আপনারা হোম স্ক্রিনে অথবা লক স্ক্রিনে দুটি জায়গায় কিন্তু এই অ্যানিমেশন নেমটা সেট করতে পারবেন। তো আপনারা আপনাদের মতো করে এটা যে কোনো একটা জায়গায় সেট করে নেবেন। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।